আমি খুবই এক্সাইটেড বিকজ আমার মনে হয় যে এই ছবিটা কোথাও না কোথাও গিয়ে অনেক সত্যি কথা বলেছে এবং অনেক মানুষের মানে মেয়েদের মনের কথার জায়গাগুলোকে ধরেছে এবং মেয়েরা যে এখনও আজকে সোসাইটিতে কত ইনসিকিওর এবং কতটা তারা তাদের মানে তাদের জায়গাটা কতটা এখনও মানে সেই নড়বড়ে জায়গাটা এখনও যায়নি, কারণ প্রত্যেক দিনই আমরা কাগজে পড়ছি, প্রত্যেক দিনই আমরা দেখছি বিভিন্ন ইনসিডেন্ট হচ্ছে যেগুলো অত্যন্ত হৃদয় বিদারক এবং ভীষণ ফ্রাস্ট্রেটিং। ফলে আমি মনে করি যে সেইখান থেকে দাঁড়িয়ে থেকে এই ছবিটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু বক্তব্য আছে যেটা সবার জানা উচিত এবং সেটা বোঝা উচিত। আমার চরিত্রটা একজন অবসরের এবং মানে অ্যাস্ট্রোনটের এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ডিফারেন্ট, তার ভাবনা চিন্তাটা ডিফারেন্ট, তার জীবনের আঙ্গিকটা ডিফারেন্ট। তবে তবে মেয়েদের একটা জায়গায় এসে অনেক কিছু কমন হয়ে যায়, অনেক কিছু সেন্সিটিভিটিগুলো এক জায়গায় চলে আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমার মনে হচ্ছে যে এই মানে এই চরিত্রটার ভেতরে বেশ কিছু যন্ত্রণা আছে, বেশ কিছু না বলা কথা আছে যেগুলো এই ছবিতে দেখা যায়। খুব ভালো ছিল এবং আমার মনে হয় যে এই পুরো গ্রুপটা খুব একটা খুব খুব স্ট্রং এবং খুব আন্ডারস্ট্যান্ডিং একটা গ্রুপ ছিল। আর এটার মধ্যে যারা অভিনয় করেছে আয়ুন, অরুণিমা, শ্রীতমা, অভ্যুদয়, এভরিবডি ওয়ার্কড ভেরি ওয়েল, মানে খুব ভালো অভিনয় করেছে এবং প্রত্যেকে খুব ইন্টেলিজেন্ট। এবং এই ছবিতে শাশ্বতদা, পরমব্রত, আমি, তো এটাও একটা খুব ইন্টারেস্টিং কম্বিনেশন, সাহেব, তারপর পৌলমী। তো এই প্রথমবার এরকম একটা অনসাম্বল কাস্ট, প্রথমবার না মানে নতুনরা অনেক বেশি আছে কাস্টে এবং আমার আমি মনে করি যে নতুনদের সঙ্গে কাজ করাটা একটা অভিজ্ঞতার মতো এবং মানে যখন দেখি তারা খুব ভালো করছে তখন খুব ভালো লাগে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও ভালো ভালো সবাই আসছে কাজ করতে। তো সব মিলে ইট ওয়াজ আ ভেরি ফুলফিলিং এক্সপিরিয়েন্স। আর আমাদের যে বাড়িটা আমরা শ্যুট করছিলাম সেটা খুব ইউনিক একটা বাড়ি চুঁচুড়াতে গিয়ে, এবং সেই সময় জাস্ট কোভিডের মানে কোভিডটা জাস্ট আসা যাওয়া করছে মানে প্যান্ডামিকের ঠিক পরে পরে, তো মানে প্যান্ডামিক মানে সরি কোয়ারেন্টিন মানে লকডাউনের পরে পরে। তো তো যাই হোক, সব মিলিয়ে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সেফ থাকবেন, সাবধানে থাকবেন, বাজি যেন মানে কোনো দুর্ঘটনার কারণ না হয়, কারণ আলোর উৎসব, আলোতেই যেন আমরা থাকি এবং কোনো রকম দুর্ঘটনা সামনাসামনি যেন না হই। তাই প্লিজ সাবধানে বাজি পোড়াবেন এবং আলোর উৎসব এনজয় করবেন। শুভ কালী পূজা।